রাজ্য রাজনীতি বর্তমানে তেতে আছে বকটুই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে আর এর মাঝেই সামনের মাসেই রয়েছে রাজ্যে দুই কেন্দ্রীয় উপনির্বাচন আসানসোল ও বালিগঞ্জের ভোটগ্রহণ হবে বারোই এপ্রিল এবং গণনা ষোলোই এপ্রিল আর এর মাঝে কিছুদিন আগে বিজেপি নেতা সজল ঘোষের হাত ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা ঘটে রাজ্য রাজনীতি খানিকটা হক চকিয়ে যায় সেই ঘটনায় আর ফের সেই একই জিনিস ঘটল আর এবার ঘটল উপনির্বাচনের কেন্দ্রে আসানসোলের ভোটের আগে আসানসোলের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পালের হাত ধরে এদিন অসংখ্য মানুষজন বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপির এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারও আর এই যোগদানের পর ওই ভোটকেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এদিন